হচ্ছে যে আওয়ামী লীগকে যেদিকে পুনর্বাসিত করতেও চায় সে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ এতটাই পচে গেছে যে এটাকে আর কোনোভাবে পুনর্বাস, এটা পুনর্বাসন যোগ্য না। মানে আমরা চাই বা না চাই, কেউ যদি প্রচন্ড চেষ্টা করে, ইন্ডিয়াও যদি প্রচন্ড চেষ্টা করে, আওয়ামী লীগকে সে আর কখনোই বাংলাদেশ এস্টাবলিশ করতে পারবে না, সম্ভব না। সে যে গণহত্যাটা করেছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময়, আমি আগের কথাটা বাদই দিলাম। হ্যাঁ, আয়নাঘর টায়নাঘর ক্রসফায়ার, অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায় কিনা? দর্শক, যদি ফেরাতে চায় তাহলে এই সরকারের অবস্থা কি হবে এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন পিনাকি ভট্টাচার্য। তার আলোচনায় উঠে এসেছে বর্তমান পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ কিছু কথা। চলুন পিনাকির সম্পূর্ণ আলোচনা শুনবো। কারণটা হচ্ছে কি যে, মানে ধরেন আমি কাকে স্পেস দেবো, পলিটিক্যাল স্পেস, তাহলে তাকে আমার তো আমার আমার সোশ্যাল কন্ট্রাক্টটা মানতে হবে। আমার সোশ্যাল কন্ট্রাক্টটা কি? সোশ্যাল কন্ট্রাক্টটা হচ্ছে যে আমি আমি নির্বাচন দেব, আমি ভোট দিয়ে আমার নেতাকে নির্বাচন করব। আওয়ামী লীগ কি সেটা করতে দেয়? দেয় না, সে তো সোশ্যাল কন্ট্রাক্টটা ভাঙছে। হ্যাঁ, একবার না, একাধিকবার ভাঙছে। সে বাকশাল করার সময় ভাঙছে, তাই না? শেখ মুজিব ভাঙছে, সে আমাদেরকে ভোট দিতে দেয়নি 16 বছর। শুধু ভোট দিতে দেয়নি না, সে তার এই শাসনটাকে টিকায় রাখার জন্য মানে এমন নির্মম নিপীড়ন চালাইছে, এবং এই জুলাই আগস্টের সময় এমন নির্মম ভাবে সে এটাকে সাপ্রেস করার চেষ্টা করছে, হেলিকপ্টার দিয়ে, স্নাইপার দিয়ে, হেলিকপ্টার দিয়ে গুলি করে, স্নাইপার দিয়ে, যেটার 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 তুলনা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নাই। তাহলে যেই রাজনৈতিক দল, এটা তো ইভেন ইয়েতে, এই যে আমাদের হংকং এ যে বিদ্রোহ হলো না, হংকং এ তো চায়নাও এটা করেনি, বুঝছে কি করেনি। তো পৃথিবীতে কোনো দেশ একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক সংগ্রামকে এইভাবে সাপ্রেস করা, স্নাইপার দিয়ে, হেলিকপ্টার দিয়ে গুলি করে, এবং 3 সপ্তাহে 1,000-এর উপরে মানুষ এবং 18,000 মানুষকে আহত, 1,000-এর মতো মানুষকে নিহত, 18,000 মানুষকে আহত করে কি পরিমানে গুলি ছুটছে তাহলে চিন্তা কর। হ্যাঁ, এবং নিজের দেশের সেনাবাহিনীকে নিজের দেশের মানুষের বিরুদ্ধে লালায় দেওয়া, এই পর্যন্ত যে যায়, তাকে আমি কেন স্পেস দেব? মানে সে কোন স্পেসে আসবে? সে কোন স্পেসে আসবে? সে তো ডেমোক্রেটিক স্পেসে আসবে, সে তো ডেমোক্রেসি মানে না রে ভাই, সে ওখানে আসবে কি করতে আসবে? হ্যাঁ, এখানে কি করতে আসবে? মানে আমি ডেমোক্রেসির, আমি ডেমোক্রেসির সুযোগ নিয়ে আমি ফ্যাসিবাদ কায়েম করবো, মানে এটা হইতে পারে? সেক্ষেত্রে এখন যদি প্রশ্নটা যদি এরকম আসে যে তাহলে এক হতে পারে যে তারা নাম পরিবর্তন করে একদম নতুন একটা ম্যানিফেস্টো নিয়ে, নতুন তারা চার্টার নিয়ে তারা নতুন একটা দল হিসেবে আসা, তাদেরকে আসার সুযোগ দেওয়া, এটা একটা। অথবা তারা তাদের এক্সিস্টিং সেট আপে তারা যদি তাদের যদি তারা যদি বলে যে ঠিক আছে, ওকে, আমরা শেখ পরিবারকে টোটালি আমরা আমাদের ল্যান্ডস্কেপ থেকে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ থেকে বাদ দিয়ে আমরা নতুন করে আবার আত্মপ্রকাশ করতে চাই, মানে সেই মানুষগুলোকে দিয়ে যারা যে ট্রুথ এন্ড রেকনসিলিয়েশনের কথা আমরা বলছি, এখান থেকে যারা উতরে আসলো তাদেরকে দিয়ে আমরা আবার রিলঞ্চ করতে চাই, সেক্ষেত্রে মানে মানে আমি জাস্ট হাইপোথেটিক্যালি এই এই সিনারিও গুলো আমি চিন্তা করছি যে সেক্ষেত্রে মানে অ্যাপ্রোচটা তাদেরকে কি সেই সুযোগটা দেওয়া উচিত। নাম নাম বা কনস্টিটিউশন পরিবর্তন করে যদি আসে তাহলে তো সেটা নতুন দল। হ্যাঁ, একদমই, সেটা নতুন দল, তাকে আমরা আমরা নতুন দল হিসেবে ট্রিট করব, তার কনস্টিটিউশন দেখবো, তার তারা তখন আসবে। এখন একটা যদি নতুন দল করে কেউ আসতে চায় তাকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ থাকে না আর কি, একটা ডেমোক্রেটিক সোসাইটি। হ্যাঁ, এটার মধ্যে হয়তো আওয়ামী লীগের কিছু লোকজন থাকবে, মানে ধরেন মুসলিম লীগ তো শেষ হয়ে গেছে, মুসলিম লীগের লোকজন কি বিএনপির মধ্যে আছে না? অন্য দলে আছে। হ্যাঁ, শেখ মুজিব তো নিজেই মুসলিম লীগের লোক ছিল, তাই না? তো সেরকম আর কি। তো দাদা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই যে এই রিলেটেড, আমি শেষ করিনি, আমি শেষ করিনি একটু, তাহলে কমপ্লিট হবে। আওয়ামী লীগের যে পলিটিক্যাল হেরিটেজ, পলিটিক্যাল ক্যাপিটাল এবং পলিটিক্যাল লিগেসি, এইটা থাকবে সোজা। হ্যাঁ, মানে বিএনপি তো বলে না আমরা মুসলিম লীগ থেকে জন্ম নিছি, আওয়ামী লীগও বলে না আমরা মুসলিম লীগ থেকে জন্ম, তাই না? তার লিগেসিটা শেষ,
তো সেই রকম তার লিগেসি এবং পলিটিক্যাল ক্যাপিটাল এটা শেষ। এটা শুনুন জি বলেন। আচ্ছা না, গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, আপনি এই জিনিসটা আগেও টাচ করছেন, সেটা হলো যে আমরা তো চাই একটা সোসাইটির মধ্যে, আপনি দেখবেন প্রতিটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটা দুটা প্রধান দল থাকে, প্রধান বিরোধী দল থাকে, যারা চেক অ্যান্ড ব্যালেন্স করে সবসময় আপনাকে। তো সেটা আমরা আমরা তো বিএনপিকেও বা বিএনপি কেন যে কোনো একটা স্পেসে এরকম যে একাই নির্বাচন করলো জিতে গেল এবং তার সব গ্যারান্টেড, এরকম তো হইতে দিতে পারি না। তো সেই বেলায় আমাদের তো একটা একটা অল্টারনেট স্পেস লাগবে, যারা আপনার বিএনপি বলেন বা যেই কোনো যেই দলই এখন পপুলার তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে। এটার সলিউশন কি কোনো কিছু আছে কিনা? এটার সলিউশন কিন্তু হয়ে গেছে, হ্যাঁ এটার সলিউশন অলমোস্ট হয়ে গেছে, মানে আমরা অনেকগুলো প্রবলেমের সলভ করে ফেলছি। যেমন ধরেন আপনি কি আর এই নিপীড়ক পুলিশ, এই পুলিশ কি আর কোনোদিন নিপীড়ক হবে? বাংলাদেশের পুলিশ আর কোনোদিন নিপীড়ক হতে পারবে না, কোনোদিন পারবে না, হ্যাঁ কোনোদিন আর তারা এটা হইতে পারবে না, মানে তা সেটা সে হয়ে গেলেই সেই চিত্র ভেসে আসবে, ওই যে পা উপর দিকে মাথা নিচের দিকে করে ঝুলায় রাখার এবং সবগুলো থানা ছেড়ে যান নিয়ে পালায় যাওয়ার, হ্যাঁ এবং আর্মির কাছে আশ্রয় খোঁজার। প্রচুর পুলিশ তো মারা গেছে, কে হিসাবটা দিচ্ছে না, কিন্তু আমি শুনলাম যে 200 বেশি পুলিশ নাকি মারা গেছে। হ্যাঁ তো ঠিক সেই রকম বিএনপিও কি আর আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে? তার মাথার মধ্যে সবসময় থাকবে শেখ হাসিনার পলায়ন, হ্যাঁ তাকে পালাতে হয়েছে এই বাংলাদেশে, তো তার মাথার মধ্যে এটা থাকবে। সো সে সেটা চিন্তা করেছে, এই জুলাই আগস্ট বিপ্লব কিছু আমাদের মৌলিক পরিবর্তন করে দিয়েছে যেইটা আর পেছনে ফিরে যাবে না কখনো। হ্যাঁ যেমন পুলিশ আর নিপীড়ক হতে পারবে না, এবং কোনো রাজনৈতিক দল আর শেখ হাসিনা হয়ে, এবং কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, এবং কোনো রাজনৈতিক নেতা শেখ হাসিনা হয়ে উঠতে পারবে না। দাদা আমরা একদম শেষের দিকে চলে আসছি, একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে শেষ করব, আর ওই আপনার কিছু এইসের উপন্যাস তারপর ওইগুলোর ব্যাপারে একটু ছোট কয়েকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে এই যে পুলিশের ব্যাপারে যেই আপনি এই মাত্রই বলতেছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও আপনি মেক করছেন, এই যে এই ভিডিওটাতে আপনি যে কথাগুলো বললেন, আমি এটা পার্সোনালি এত নেই কেন জানেন, কারণ হচ্ছে আমি পার্সোনালি আমি চাই না, ধরেন একটা আমি আমি একটা বাংলাদেশে একটা সম্মানিত লোক, আমার একটা অবস্থান আছে, আমি সম্মানিত না হলে আমি বাংলাদেশের নাগরিক, আমি রিক্সা দিয়ে যেতেছি, এটা আমাকে যে কেউ কিন্তু পুলিশ আমার কলারে ধরতে পারে অথবা আমার একটা ধরেন গালি দিতে পারে, আমার একটা সমাজের মধ্যে ধরেন আমি নারায়ণগঞ্জের ছেলে, নারায়ণগঞ্জের মধ্যে অনেক বড় গুন্ডাও আমাকে এটা সাহস করতে পারবেন, কারণ আমরা স্থানীয়, আমাদের একটা মানে মান সম্মান আছে, পুলিশ কিন্তু এটা আমাকে করতে পারে। এবং এটা আমার সবসময় মনে হতো যে আমি কোন একটা দেশের মধ্যে থাকি যে একটা দেশের পুলিশ আমাকে এইভাবে ট্রিট করতে পারে, আমাকে করতে পারে কেন, বাংলাদেশের যে কোনো নাগরিককেই যে কোনো সময় এই ধরনের একটা গালি দিতে পারে তার, এবং এটা করে তারা নিয়মিত, আর্মির অফিসারদের কি তো রাস্তাঘাটে করছে এখন, হ্যাঁ তো এদের যেই মানে যেই মানে যেই অবস্থাটা ছিল সেটা আপনি অনেকটাই ব্যাখ্যা করছেন, এটা কি কোশ্চেনটা হলো যে কি এই যে কলোনিয়াল যেই মানে যে বিহেভিয়ারটা যে একটা 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 জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণে যাদেরকে সাবজুকেট করে রাখার জন্য এরকম একটা পুলিশ দরকার আমার এরকম, এবং আবার এবার আপনি এটা এটাও ব্যাখ্যা করছেন যে বাংলাদেশের পুলিশ যখন 71-এর পরে এটাকে রিফর্ম করা হলো, এদেরকে ব্যারাকে আলাদা রাখা হলো, এদেরকে আলাদাভাবে ট্রিট করা হলো, আপনি খুব সুন্দর করেই করছেন, আমি ওটা ডিটেলে গেলাম না। আপনার কি মনে হয় যে যে কলোনিয়াল যে আইন কানুন যে মাইন্ডসেটটা এটা কি আমাদের চেঞ্জ করা উচিত না, যে বাংলাদেশের পুলিশের রিফর্মের যেসব আইডিয়া আপনি দিয়েছেন? তা তো বটে। আরো একটা জিনিস কি জানেন, মানে আমরা যখন আমি যখন কমিউনিস্ট পার্টি করি, কমিউনিস্ট পার্টি যারা করে তাদেরকে ওই ইলামিত্রের ঘটনাটা, ইলামিত্রের উপরে নির্যাতনের ঘটনাটা শেখানো হয়, পড়ানো হয়, ইয়ে করানো হয়। তো আমাদেরকে যখন এটা পড়ানো হলো, ইলামিত্রের ঘটনাটা পড়ানো হলো, এবং আপনি কি জানেন যে ইলামিত্রকে কিভাবে ইয়ে করা হয়েছিল, কিভাবে নির্যাতন করা হয়েছিল, এটা জানেন? এবং আমাদেরকে যে কমরেড পড়াচ্ছিলেন, আমি ওনাকে বললাম যে আচ্ছা ইয়ে আমরা কি জানতাম যে কে নির্যাতনটা কোন দারোগাটা নির্যাতন করছে? হ্যাঁ জানতাম,
যোগদান করলাম যে পার্টিতে একটা কমরেড নাই, ওই দারোগাকে খেয়ে দিল নাকি? মানে আমি যদি তখন পার্টি করতাম সত্যিকার অর্থে, আমি যদি তখন সিপিবির মেম্বার হতাম আর ইলামিত্রের এই ঘটনা ঘটত, আমি ওই দারোগাকে আমি নির্মম ভাবে একাই একা হাতে নিজে হাতে খুন করি, নির্মম ভাবে। হ্যাঁ, এবং আমি এটা করতাম, আমি এটা ঘোষণা দিই, করে আমি ঘোষণা দিতাম যে আমি এটা করছি। হ্যাঁ, তো সবাই কি বলেন কি বলেন কি বলেন, আমি বললাম হ্যাঁ আসলেই তো। এবং ইনফ্যাক্ট আমাকে যদি কোনো পুলিশ ঢাকার রাস্তায় থাপ্পড় মারত, আমি ওর হাত কেটে ফেলতাম। ওকে চান্স পেলে আমি ওর পিছনে পিছনে ঘুরতাম, ও কোথায় যায় আমি এটা দেখতাম, আমি 10 দিন দরকার হলে ঘুরতাম, তারপর আমি চান্সে পেলে ওর আমি হাত একেবারে কোপ দিয়ে ফেলে দিতাম স্ট্রেট। হ্যাঁ, তো এই কাজগুলো না করলে তো এরকম নিপীড়ক হবে। মানে যদি নিপীড়ককে নিপীড়ন করার সুযোগ দেন কন্টিনিউয়াসলি উইদাউট মানে উইদাউট এনি রিটালিয়েশন, সে চিন্তা করবে না যে আমি এই কাজটা করতেছি আমাকে কোনো ধরনের কনসিকোয়েন্স ফেস করতে হবে না, তার তো সেই জায়গায় যাবে। হ্যাঁ হ্যাঁ, তার তো সেই জায়গায় যাবে। সেক্ষেত্রে ওটা কি আবার ইয়া করে না, মানে এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস কে ওটা এনকারেজ করে না? কোনটা, যে কোপ দিয়ে হাত ফেলে দিলাম? হ্যাঁ, ধরুন আমি আমি নিজেই আমি আমি আইন নিজের হাতে তুলে নিলাম। আইন তো আমার আমার নাগরিক অধিকার তো আইন দেখলো না। হ্যাঁ, আমার নাগরিক অধিকার তো দেখলো না, মানে আমার কমরেডকে সে একটা রাজনৈতিক সংগ্রাম করতে গেছে এবং তাকে ধরে আনা হলো, তাকে কোর্টে তোলা হলো না, তার আগে তার যৌনাঙ্গে গরম ডিম ঢুকায় দাও। হ্যাঁ, তো এটা এটা কি এক্সট্রা জুডিশিয়াল না? তুমি তো আগে স্টেপ ইন করলা ওই ডোমেইনে যেটা এক্সট্রা জুডিশিয়াল, তো আমি তো তোমার সাথে এক্সট্রা জুডিশিয়াল স্পেসে যেয়ে ডিল করব। আমার আমার কথা কিন্তু খুবই সিম্পল, এবং আমি তো আমার তো এখন বয়স হয়ে গেছে, তো আমি আমি আমার ক্ষুদ্র ভ্রাতাদেরকে এইটা বলি যে সত্যিকার অর্থে তোমার যদি কেউ থাপ্পড় মারে কোনো পুলিশ অফিসার, তার তার ইয়ে দিয়ে তার হেডন দিয়ে যদি থাপ্পড় মারে, তাহলে তুমি তার হাতের কোপ দিয়ে হাত ফেলাই দিবে স্ট্রেট ওয়ে, এবং এটা যদি করতে পারো দুই একটা জায়গায় তাহলে দেখবা সোজা হয়ে গেছে। হ্যাঁ, এবং এদেরকে সোজা করার আর অন্য কোনো রাস্তা নাই। এই যে পুলিশ যে এত এখন যে পুলিশ যে এত ইয়েতে নামলো, এত মাথা নিচু করে চলে কি জন্যে, কি জন্যে? ওই যে 200 পুলিশকে যে পিটায় মারছে এর জন্যে, এবং এটা জরুরি ছিল। হ্যাঁ, পুলিশ যে নিপীড়ন করছে এই 15 বছর ধরে, তার শাসনের যে একটা অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠছিল, তার তো এটা প্রাণ না, এটা প্রাপ্য। তুমি তো আমার সাথে এক্সট্রা জুডিশিয়াল স্পেসে যে ডিল করছো, তো আমি তো দাদা কিছু নুয়ান্স ব্যাপার কি করা যায়, যেমন ধরেন এই জায়গায় যদি একটা পুলিশ আমাকে ধরে আমাকে কিন্তু সার করে বলে, মানে এবং আপনি জানেন যে বাংলাদেশে আপনার শুরু হয়েছে যে বিমানবন্দরে ওই যারা রেমিটেন্স যোদ্ধা তারা ফেরত আসলে তাদেরকে সার করে বলতেছে, ছোট্ট একটা ব্যাপার কিন্তু সিগনিফিকেন্স দেখেন আপনার, আপনি সেবা দিতেছেন, পুলিশ একটা সেবা প্রদানকারী সংস্থা বা যে কোনো সরকারি সংস্থাগুলি সেবা, আপনি বলে দিতেছেন যে ও তোমার স্যার না, মানে বরঞ্চ দেশের নাগরিক যে সেই হলো স্যার তাকে বলো, এগুলা কি কোনো হেল্প করবে? কারণ ওই যে আমি বললাম যে কলোনিয়াল মাইন্ডসেট আপনার যেই যে আপনার অত্যাচার একটা স্টেট, এইটা দিয়ে তো আর হবে না, মানে এটা তো পুরো কাঠামোটাকে খোল নোলচেটা পাল্টে দিতে হবে। হ্যাঁ, যেমন আমি যেটা প্রপোজ করি সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশকে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না বাংলাদেশের পুলিশের। হ্যাঁ হ্যাঁ, পারলে তুমি পুলিশিং করো, পুলিশিং তো একটা মহান পেশা তাই না, মানুষের তো রেসপেক্ট পায় পুলিশ তাই না? আর এরা ঘৃণা অর্জন করে তার হাতে অস্ত্র সেই জন্য। হ্যাঁ, আপনি দেখছেন ওই যে ওই সময় এই যে কিছু ইয়াং পুলিশ কনস্টেবল সে অস্ত্র নিয়ে কি হ্যাডম গুলি করতেছে, আমরা 2 লক্ষ পুলিশ আছি এই দেখে নেবো ওই করবো সেই করবো, বলতেছিল না হিরোর মতো এরকমই করতেছে, মানে ভাবটা কি মানে মুভিতে অভিনয় করতেছে এরকম, সবাই হচ্ছে কি তামিল সিনেমা দেখে সবাই সিংহাম, আর হিন্দি সিনেমা দেখে সিংহাম হয়ে গেছে, সিংহাম 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 ওই যে পিছন দিয়ে ঢুকে দিতে হবে, টাঙ্গাই তুলতে হবে। আমি তো এটাকে সবসময় বলি বাংলাদেশের যারা রাজনীতি করতেছে যারা আন্দোলন করছে তারা তো কেউ ওন করে না যে পুলিশকে টাঙায় রাখছে, আমি তো বলি ঠিক করছে ভালো কাজ করছে, এটা আমি ওন করি, কেউ যদি ওন না করে না অবশ্যই এটা আমরাও ওন করি আপনার সাথেই আছি। আমাদের গ্রুপে তো তখন আলাপ হয়েছিল তাই না, হ্যাঁ এটা পুলিশ টাঙায় রাখছে, আমি বলছি যে না, মনে আছে না? আমি বলছি না এটাকে ওন করতে হবে, এটা বিপ্লবী সহিংসতা, এটাকে ওন করতে হবে আমাদেরকে, ঠিক করছে ভালো কাজ করছে আরো টাঙায় রাখছে।
দেখেন সব ধরনের চরিত্র, এই যে আপনি যে একটা বিপ্লবী চরিত্র আনছেন, আবার আরেকজন আরেকটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তো অনেকে চিন্তাই করতে পারে না, আপনি যেরকম বলতেছেন না এটা কইরেই ফেলতে হবে, এই জ্বালাই দিতে হবে ওদের আর উল্টা টাঙ্গাই, এরকম লোক দরকার আসলে, মানে না হলে কিন্তু হয় না, মানে না হলে হইতো না যে আমরা তো সুন্দর বিপ্লবটা দেখলাম। হ্যাঁ, ওই যে টেলিভিজন জ্বালাই দিছে, অমুক করছে তমুক করছে, অনেকে তো এটাকে ওন করতে, আমি বলছি ঠিক আছে আরো করবে, আরো জ্বালাই দিতে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, এবং স্পষ্ট আমি আমি প্রথমে বলছিলাম যে যত ভার্চুয়াল অ্যাসেট আছে সব প্রত্যেকটা অ্যাটাক করে সবগুলোকে ডাউন করে দিতে হবে, মনে আছে না? যত ভার্চুয়াল অ্যাটাক আছে, এবং সাফায়াতের সাথে আবার ওই আলাপের কথা গেলাম না, গেলাম না, কিন্তু মির্জা বুঝতে পারছে না আমরা কি কোন দিকে আলাপ করছিলাম, আর আলাপ না করি আর কি। জি জি, ধরো পিনাকি আলোচনা শুনেছে, শুনে মন্তব্য করবেন, যদি এ সরকারের কোনো মন্ত্রণালয়, আমরা দেখেছিলাম যে প্রথম যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেছিলেন, তারপর কিন্তু তার পথ ছেড়ে যেতে হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে আমার মনে হয় এটা আত্মঘাতী হবে, কারণ আওয়ামী লীগের নির্বাচন তো পরের কথা, তাদের যদি বিচার না হয়, বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের পুনর্বাস করা যাবে না, যেটা উপদেষ্টা নাহিদ বলেছেন, আর সেটাই মনে হয় সবচেয়ে কার্যকরী, অথবা নির্বাচন করার অধিকার বা রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, কিন্তু আওয়ামী লীগ এদেশের মানুষের উপর যে অত্যাচার, যে নিপীড়ন যা করেছে, এত কিছু করার পর যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, তাহলে বোঝা যাবে বাংলাদেশের ইতিহাসে, আমি মনে করবো এটা একটা ইতিহাস হয়ে থাকবে, আর সামনে যারা স্বৈরাচার যদি কেউ হয় সেও চিন্তা করবে যে আওয়ামী লীগের মতো যদি এত অত্যাচার করার পর নির্বাচন করতে পারে তাহলে আমরা কেন পারবো না। এই কারণেই দেশের ভবিষ্যৎ চিন্তা করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার, এবং আওয়ামী লীগকে যদি এ সরকার ফেরাতে চায়, আর সেটাও আশা করি এদেশের জনগণ ভালোভাবে প্রতিহত করবে।